এবছর হজ এত ব্যয়বহুল কি কারণে? অতিরিক্ত খরচের কারণে কেউ নিয়ত করার পরও হজে যেতে না পারলে কি তার গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন। এবছর হজের ব্যয় স্মরণকালের সবচেয়ে বেশি, এত বেশি টাকা হজে কোনো কালে লাগেনি। এবছর যেটা লাগছে প্রায় 6-7 লাখ টাকার কাছাকাছি লেগে যাচ্ছে হজ করতে, যেটা সর্বশেষও 3.5-4 লাখ টাকায় হতো, প্রায় ডাবলের কাছাকাছি বলা যেতে পারে। তো এর অন্যতম তো একটা বড় কারণ হলো যে বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে টাকার বিপরীতে রিয়ালের দাম বেড়ে গেছে, সেজন্য সৌদি আরবে যে হাজিদের বাসা ভাড়া ইত্যাদির টাকা পাঠাইতে হয় সেগুলোতে আপনার বেশ বড়সড় পরিবর্তন হয়ে গেছে, এটা তো একটা কারণ আছে। আর সৌদি সরকার হাজিদের উপর যে হাজিদের সেখানকার যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো যেটাকে মোয়াল্লেম ফি বলে, আরও যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রায় 3 গুণেরও বেশি সার্ভিস ফি বাড়িয়েছে, 3 গুণেরও বেশি। যেটা 1700-1800 রিয়ালে হতো সেটা 6-7 হাজার রিয়াল লাগতেছে, এটার কারণে একটা বড় ধাক্কা হয়ে গেল। এরপর আবার হাজিদেরকে যে সার্ভিসগুলো দেওয়া হবে সেগুলো ট্যাক্স আপনার 15% নেওয়া হচ্ছে, তো 5% থেকে 15% প্রথমে ছিলই না, এরপরে 5%, এখন হঠাৎ করে 5% থেকে 15% আমি যতটুকু জানতে পেরেছি সংশ্লিষ্টদের কাছ থেকে জিজ্ঞাসা করে। তো এই 15% ভ্যাট যদি সার্ভিসের উপরে নেওয়া হয়, তারপরে আবার 3 গুণেরও বেশি অন্যান্য সার্ভিস ফি বাড়ানো হয়, এরপরে তো বিমান ভাড়া এমনিতেই একটু বেশি থাকে হজের সময়, আবার তার উপরে বাড়ানো হয়েছে, সব মিলিয়ে মরার উপরে খড়ার ঘা বলতে যা বোঝানো হয় তা পুরোপুরি এখানে খেটেছে। তো হজ করাটা অনেক কঠিন হয়ে গেল, খুব দুঃসাধ্য হয়ে গেল। আমরা কেউই এই পরিস্থিতি চাই না, আল্লাহ তাআলা সংশ্লিষ্টদের যেন সুমতি হয় সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। করোনার সময় করোনার কারণে 2 বছর হজ করতে পারেনি মানুষ, এরপরে আবার সংকটকালীন সময়, করোনার সময় আর্থিক অনটনে মানুষ কম বেশি পড়েছে, এরপরে এই বছর প্রথমবারের মতো করোনার পরে হজে যাওয়ার সুযোগ মানুষ পাচ্ছে। তো এই বছর হজের ব্যয়ভার একটু কমিয়ে আনার চেষ্টা করা দরকার ছিল, কিন্তু সেটা না করে উল্টা আরও বহুগুণ বৃদ্ধি, ভ্যাট ট্যাট আরোপ টারোপ মিলিয়া মানুষের জন্য সেটা কষ্টের একটা বিষয় পরিণত করা কোনো অবস্থাতে কাম্য ছিল না। এই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তালা তাদেরকে যেন সম্মতি দেয়, তারা যেন এই বিষয়গুলো বিবেচনা আনতে পারে, আর আমাদেরকে যেন আল্লাহ তালা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে। এখন কথা হলো, যারা এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু হজ যাত্রার ব্যয় অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তারা এবছর আর যেতে পারছেন না, তাদের কী হবে? তো এর উত্তর হলো, যদি ওনার হজ এখনই ফরজ হয়েছে সেই হিসাবে উনি টাকা জমা দিয়েছেন, কিন্তু দেখলেন যে খরচ বেড়ে গেছে, অতিরিক্ত আরও অনেক টাকা দিতে হচ্ছে, সে টাকা তার কাছে নাই, তাহলে তার উপরে হজ ফরজই হয়নি, যার কারণে তিনি কোনো গুনাহগার হবেন না, বরং তিনি পাক্কা নিয়ত করেছেন, সেজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এছাড়া যদি কারোর জীবনে আগে কোনো বছর হজ ফরজ হয়েছে, ধরেন 2 বছর, 5 বছর, 7 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি তখন কী করেন নাই, হজ করেন নাই, না করে করবেন করবেন করে বিলম্ব করেছেন, এখন এসে হজের খরচ বেড়ে গেছে, তাহলে তার ফরজের দায় থেকে তিনি মুক্ত হতে পারবেন না, এবছর না করেন কোনো না কোনো বছর তাকে অবশ্যই করতে হবে। এই কারণে যার যখন হজ করার সামর্থ্য হয় তার কোনো অবস্থাতে হজ বিলম্ব করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন হজ ফরজ হয় তোমরা হজ করে ফেলো, বিলম্ব করবে না, কারণ তোমরা কেউই জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তুমি আগামী বছর করবা, আরও 2 বছর পরে করবা, একটু বয়স বাড়ুক তারপরে করবা, রিটায়ারমেন্টে যাওয়ার পরে করবা, অনেক চিন্তাভাবনা করছো, এর মধ্যে তোমার মৃত্যু হতে পারে, হজের খরচা বেড়ে যেতে পারে, তোমার সাধ্যের বাইরে চলে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, এই জন্য হজ করার সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে দেরি না করে হজে চলে যাওয়া উচিত, এটা ইমানদারের কর্তব্য। তো এরকম যদি আগে থেকে কারোর হজ ফরজ হয়েছিল 5 বছর আগে, 7 বছর আগে, কিন্তু তিনি তখন করেন নাই, তখন সস্তায় করা যাইত, এখন খরচ খরচা বেড়ে গেলেও তাকে হজ করতে হবে ফরজ থেকে দায় মুক্তির জন্য।
অতএব তার জন্য গুনাহের কারণ হবে তিনি যদি হজ না করেন, তবে হ্যাঁ পরবর্তী যে কোনো বছর করলেই তিনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। আমরা আবার দোয়া করি আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, হজের যাত্রাটা যেন সহজ হয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।